নাকি চাকরি হয়েছে? কোথায়? ঢাকার একটা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই চাকরি তুমি করবে? চাকরি তো খুব দরকার কাকা, আপাতত করি। আরে তোমার চাকরি তো কেবল শুরু, তুমি যেখানে ইন্টারভিউ দেবে সেখানে তোমার চাকরি হবে। কিন্তু সবসময় তো লোক নেয় না কাকা, আমার খুব বেশি দৌড়ঝাঁপ করার ইচ্ছা নেই। আগামী বিসিএস এ কম্পিটিশন করব, একটা সরকারি কলেজে ঢুকতে পারলে আমি খুশি। খুব বেশি অর্থকরির চিন্তা করি না কাকা, সম্মানের সাথে চারটা ডাল ভাতের ব্যবস্থা হলেই শুক্রিয়া। তোমার ইচ্ছা পূর্ণ হবেই বাবা, এই গ্রামের প্রত্যেকটি মানুষের দোয়া আছে তোমার বাবা এবং তোমার উপর। দোয়া করবেন কাকা, যতদিন বাঁচি চারপাশের মানুষ যেন আমার উপর খুশি থাকে। আলহামদুলিল্লাহ, চলো আমার বাড়িতে চারটি ডাল ভাত খাবে। না কাকা, মা এতক্ষণে আমার জন্য ভাত বেড়ে অপেক্ষা করছেন, আপনি বরং আমার সাথে চলেন, মা খুশি হবেন। তুমি যেদিন ঢাকা চলে যাবে সেদিন দাওয়াত করো। জি কাকা, আল্লাহ যেন তৌফিক দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, একটু চিন্তিত মনে হচ্ছে। জি আম্মু, ভাবছি ঢাকায় যাব, আপনি তো এদিকে একা। একা বলছো কেন বাবা, আল্লাহ আছেন না? নাউজুবিল্লাহ, তিনি তো আছেনই, কিন্তু সংসারের টুকিটাকি কাজের জন্য আপনার তো একটা লোক দরকার, আমি সে কথাই ভাবছি। সেটা আমার চিন্তা করা আছে, তোমার বড় খালার বাড়িতে একটা ছোট ছেলে আছে না, আমি ওকে গিয়ে নিয়ে আসব। তোমার খালার সাথে আমার কথা হয়েছে, আর জমি জমা দেখার জন্য তোমার বাড়ির চাচা তো আছেন, তিনি আমাদের সবসময় তো সাহায্য করেন। তারপরে আমি একটু চিন্তিত থাকবো আম্মু, আপনি একা বলে আমি দূরে কোথাও লেখাপড়া করতেও যাইনি, এখন তো অনেক দূর যেতে হচ্ছে। এ নিয়ে ভেব না, ছেলেমেয়েরা বড় হলে চিরকাল তো আর মায়ের কাছে থাকে না, তাছাড়া তুমি একটু শক্ত হয়ে দাঁড়ালে আমি তো যাব তোমার কাছে। জি আম্মু, আপনি আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা খুব শক্তভাবে মনে রাখবে বাবা, ইমানদার ব্যক্তিরা কখনো নিজেকে অসহায় ভাবে না। তোমার আমার কি ক্ষমতা আছে ভালো থাকার? সব তার ইচ্ছা। জি আম্মু, জি। তারপরও আপনার কাছ থেকে দূরে গিয়ে কেমন থাকবো আল্লাহই জানে। তোমার বাবার এক বন্ধু আছেন ঢাকায়, আমাদের জন্য অনেক কিছু করতে চেয়েছেন, কিন্তু তোমার বাবাকে তো জানোই, উনি না খেয়ে থাকলেও কখনোই কারো সাহায্য গ্রহণ করতেন না। তিনি বিশ্বাস করতেন যে সাহায্য দরকার হলে আল্লাহ পাকই তা করবেন। যা হোক, আমি একটা চিঠি লিখে দেব, তুমি হক সাহেবের কাছে গিয়ে ওনার পরামর্শ মতো যা করতে হয় করো। কেন গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট লাগছে। সেটা ঠিকই বলেছেন, আপনার জন্য আমাদেরও খারাপ লাগবে, সবসময় বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন। জানো বাবু, আমাদের নবীজি যখন হিজরত করেছেন তখন তিনি বারবার পেছনের দিকে তাকিয়ে চোখের পানি ফেলেছেন, নিজের জন্মভূমিকে ছেড়ে যেতে উনি খুব কষ্ট পেয়েছেন, আমারও সেরকম লাগছে। ভাইয়া, আপনি কি চিরদিনের জন্য যাচ্ছেন নাকি? তা যাচ্ছি না, কিন্তু ছয় মাস পর এসে একবার গ্রাম দেখলে কি মন ভরে। আপনার কথা শুনলে আমার প্রাণ জুড়িয়ে যায়। আমার এখন কি মনে হচ্ছে জানেন? এই গ্রাম ছেড়ে জীবনে কোথাও যাব না। কবে যাচ্ছেন ঢাকায়? আল্লাহ চাহে তো আগামীকাল।
সন্ধ্যায় ঘুম থেকে ওঠা, দেন রেডি হয়ে কলেজে ছোটা, ইভিনিং এ আবার কোচিং, ভাল লাগে না আর ডিসিপ্লিন, ভাল লাগে না আর ডিসিপ্লিন, আমি লাইফ লিড করব আমার মতো প্রতিদিন। Don't disturb me. Hey, don't disturb me. দেখার তো কারণ আছে মম, সঙ্গীত মানুষকে বিমূর্ত জগতে নিয়ে যায়, আর তোমাদের সঙ্গীত চর্চা হচ্ছে ঘেমে টেমে একদম কুসুল করা। অথচ দেখো আমাদের সময়কার গান শুনলে প্রাণ জুড়িয়ে যায়, একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু, এগুলো হচ্ছে চিরকালীন গান। তোমার কথা পুরোপুরি সত্যি নয়, আংশিক সত্যি। প্রাণ জুড়িয়ে যায় এটা ঠিক, কিন্তু চিরকালীন এটা মোটেও ঠিক নয়, কারণ জগতের কোনো কিছুই চিরকালীন নয়, সবকিছুই নিয়ত পরিবর্তনশীল। দেখো পাপা, মানুষের রুচি, চিন্তা, চেতনা, সাহিত্য, সঙ্গীত সবকিছুই সময়ের সাথে সাথে বদলায়। পরিবর্তনের সেই ধারা থেকে এসেছে ব্যান্ড, র‍্যাপ, রক। তুমি যে গানটির উদাহরণ দিলে না, সেই গানটির গীতিকার সুরকার খান আতর রহমান নিজেই তো ব্যান্ড সঙ্গীতকে স্বাগত জানিয়ে বলেছিলেন, সঙ্গীতের এই নতুন ধারাকে গ্রহণ না করাটা বোকামি। তার কথা যে সত্য
সেটা তুমি বাজারে গেলেই বুঝবে। তোমাদের সাবিনার নাচে আমাদের জেমস সাহেব বাচ্চুর ক্যাসেট অনেক বেশি চলে, অনেক ভালো। বাহ, রীতিমতো থিসিস। থ্যাংক ইউ। হার মানছি মম, যাও কার্ড নিয়ে এসো আর তোমার মমকে ডাকো। ডাকতে হবে না, ডাকতে হবে না, এসো এসো। Yes mom, চলো 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 চলো, এসো এসো এসো। আমি আর পাপার সাথে খেলবো না, আমি আমি আর বান্টি তুই ওকে, আমি আর পাপা খেলব। নাও আমি আর মম, এনে দি বাট, জলদি করে বাট দাও। চাচা ডান দিকের গেটে রাখুন। চাচা ভাড়াটা নিন। চাকর বাকর গুলো গেল কোথায়? এত কলিং বেল বাজায়। এই বান্টি দেখতো কে এলো, তুই আসলে খেলা হবে, যা যা। এই খেলা বন্ধ। নাউজুবিল্লাহ। কে আপনি? জি আমি আব্দুর রহমান। এটা এনামুল হক সাহেবের বাড়ি না? জি আমি ওনার গ্রামের বাড়ি থেকে এসেছি। উনি কি আছেন? জি আছেন, কিন্তু আপনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন কেন? এটা কেমন ভদ্রতা? জি আপনার পোশাক আশাক ভালো না তো? আসুন ভেতরে এসে বসুন, আপনার হক সাহেবকে আমি পাঠিয়ে দিচ্ছি। তোর জন্য খেলা বন্ধ, বস। খেলতে হবে না, তুমি গিয়ে দেখো তোমার কাছে কে এসেছে। কে এসেছে? কে জানি, বললো তো তোমার দেশের বাড়ির লোক। কোত্থেকে এসব মোল্লা টোল্লা এসে জোটেছে তোমার কাছে? আই বাবলি, আই, খেলতে হবে না, আই তো, আই। আরে কি হলো আপু? ছুটির দিনে আবার কে এলো দেশের লোক? দেখো ঠিক আছে দেখে আসি। এ আল্লাহ, মা আমাকে কোথায় পাঠালো? এই দেখি আসতো একটা চিড়িয়াখানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি তুমি আবুল হোসেন মাস্টারের ছেলে? জি। তোমার বাবা তো ছিল একটা গাধা। শুধু গাধাই না, যদি গাধাদের কম্পিটিশন হতো তাহলে তোমার বাবা ফার্স্ট হতো। যাকগে তুমি বসো, আমি আসছি। হায় আল্লাহ, এ আমি কোথায় এসেছি? কি ব্যাপার আপু, তুমি হঠাৎ খেপে গিয়েছো? আরে কোথাকারে খুঁজে এসেছে আমাকে কি বলে জানিস? কি বলে? বলে আমার পোশাক আশাক নাকি ভালো না। পোশাক আপু, হুজুর মানুষ তো তাই বলেছে হয়তো। আরে হুজুর হয়েছে বলে কি হয়েছে? আমার মুখের উপর বলে দিবে? তুমি বসো, আমি একটু হুজুরকে দেখে আসছি। বসো বসো বসো।
খুব খারাপ লেগেছে না? লাগারই কথা, আমার বাপ সম্পর্কে কেউ এরকম খারাপ কথা বললে আমারও লাগত। তোমার বাবা ছিল আমার জীবনের সবচাইতে ভালো বন্ধু, একসাথে লেখাপড়া করেছি। পড়া শেষে তোমার বাবা মাস্টারি শুরু করলো আর আমি বেকার, কোথাও চাকরি বাকরি পাচ্ছি না। ব্যবসা বাণিজ্য করবো, মূলধনও নেই। তোমার বাবার পরামর্শ মতো ব্যবসা শুরু করব। প্রথম মূলধনটা তারই দেওয়া, সে যেভাবে বলে সেভাবেই কাজ করতে থাকলাম। আল্লাহর ইচ্ছায় তর তর করে এগোতে থাকলাম, সেই থেকে আজকের এই অবস্থান। সবটাই তার অবদান, কিন্তু সারা জীবনে ওই শালাকে একটি টাকাও কোনোদিন দিতে পারি, মরে গেলেও কারো কাছে হাত পাতবে না। একবার কি কাজে ঢাকায় এলো, কাজ শেষে আবার চলেও গেল, কিন্তু পরে যখন শুনলাম সে আমার বাসা থেকে হেঁটে সদরঘাট গেছে, তারপর লঞ্চে করে দেশে গেছে। শুধু লঞ্চ ভাড়াটাই নাকি ওনার কাছে ছিল, শুনে কষ্টে আমার বুক ফেটে গেছে। কেন, আমার কাছ থেকে 200-400 টাকা নিলে কি তার সম্মান নষ্ট হয়ে যেত? তুমি বলো বাবা, এই জমানায় এত সৎ লোককে তুমি গাধা চেরার কি বলবে? সত্যি গাধা ছিল, অনেক বড় গাধা ছিল, অনেক বড় গাধা ছিল। তোমারও চরিত্র যদি তোমার বাবার মতো হয়ে থাকে তাহলে বাবা এখনই বিদায় হও, আর যদি কিঞ্চিত ঋণ শোধ করার সুযোগ দাও তাহলে বলো, বাকি ব্যবস্থা পরে। চাচা, আমি আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি যা বলবেন আমি তাই করব চাচা। তাহলে তুমি আমার বাড়িতেই থাকবে, এখান থেকে তোমার অফিস তো কাছেই, কোন রকম সমস্যা হলে তুমি আমাকে বলো। হ্যাঁ জি, রাখি, পরে কথা বলবো। কি ব্যাপার? আবুল হোসেন মাস্টারের ছেলে। ও শোনো, অনেকদিন পরে একটা সুযোগ পেয়েছি ঋণ শোধ করার, ও এখানেই থাকবে, তুমি ওর দিকে খেয়াল রেখো, ওর যেন কোনো অসুবিধা না হয়। পাপা, উনি এখানে থাকবে, কি বলো তুমি? বাড়ির মধ্যে একটা হুজুর মানুষ থাকবে, আমাদের সাথে তো সিঙ্ক হবে। সিঙ্ক হবে কিনা জানি না, ও এখানেই থাকবে, ওর সাথে তোমরা তাল মিলিয়ে চলবে। আর ও যে কে তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। ওকে ওকে, আই বাবলি, হুম চলো। আসসালামু আলাইকুম। সালাম। এই রতন, রতন। জি ম্যাডাম। এই ব্যাগটা নাও। আচ্ছা। আমি মিসেস হক, আপনার চাচি। জি, আমি বুঝতে পেরেছি, আসুন আমার সাথে। চাচি, হুম, আপনি আমাকে তুমি করেই বলবেন, আমার নাম আব্দুর রহমান। আচ্ছা ঠিক আছে, এসো। এই রুমটা তোমার চাচা পড়াশোনা করতেন, এখন থেকে তুমি থাকবে। রতন, যে ওর থাকার মতো ঘরটা গুছিয়ে দাও। হ্যাঁ। ধুর, বাড়ির মধ্যে একটা হুজুরকে জায়গা দিয়ে পাপা একটা সেন্সর বোর্ড বসিয়ে দিল। আপু, মজা হবে কিন্তু, হুজুরের সাথে অনেক মজা করা যাবে। ঠিক বলেছিস, কাদের কি হয়, উনার সাথে পাপা তাল মেলাতে বলেছে না, চল তাল মিলিয়ে নিয়ে আসি। রহমান। জি। তোমার কি যায় নামাজ আছে, নাকি একটা পাঠিয়ে দেবো? জি, আমি তো নিয়ে আসিনি, একটা দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আর শোনো, তোমার কোনো কিছু দরকার হলে রতনকে বলবে, কেমন? জি, আপনি ঠিক আমার মায়ের মতো, শুধু বলো কি বলতে চেয়েছিলে। আমাকে শুধু রহমান বলে ডাকবেন না, আব্দুর রহমান বলবেন।
আচ্ছা জি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সাথে পরিচিত হতে আসলাম। আপনি তো তাকাচ্ছেনই না, তো পরিচয় দিব কি করে? আমি বড়, আমার নাম বান্টি। আর আমি ছোট, আমার নাম বাবলি। জি বলুন, শুনতে পাচ্ছি। আরে আপনি করে বলছেন কেন? আমাদের বয়স কি আপনার থেকে বেশি নাকি? আচ্ছা বলো। আপনি তাল চিনেন? তাল? কিসের তাল? দুই রকমের তাল আছে, গান বাজনার মধ্যে একটা তাল্লাই থাকে না, আরেকটা গ্রামে গাছে বড় বড় তাল হয়। যে পাপা বলেছিল আপনার সাথে তাল মিলিয়ে চলতে, আপনি তো দেখছি তালই চিনেন না, তা আপনার সাথে তাল মিলাবো কি করে? চল বাবলি। দুষ্টামিরও একটা সীমা থাকে। আম্মু আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমিও ভালো আছি, আমি এনামুল হক চাচার বাড়িতেই আছি, উনি অত্যন্ত ভালো মানুষ। আব্বাকে উনি এত ভালোবাসতেন যা চিন্তা করা যায় না। দেখি কি আছে এটার মধ্যে। আরে কিছু না বালি, দেখি এখানে কি কি আছেন। বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড ঢাকা, দাখিল এ প্লাস। ওরে বাপ রে বাপ। আলিম এ প্লাস খাইছে আমারে। ফাজিল গোল্ডেন এ প্লাস। মরছি আমি রে, আরে আল্লাহ কি করছো তোমরা? জুড়াইছে জি, আপনার সার্টিফিকেট গুলো দেখছিলাম। কি বুঝলে? আপনার সার্টিফিকেট দেখে আশ্চর্য হলাম, আপনি এত ব্রিলিয়ান্ট আমি এটা চিন্তাও করিনি। আপনার সবচাইতে ভালো রেজাল্ট ফাজিল ক্লাসে, তাই না? তাহলে তো আপনি একটা বড় মাপের ফাজিল। পরিষ্কার বোঝা যায় তোমরা খুবই মেধাবী, দুষ্টামিটাও ভালোই জানো। তবে হাফ প্যান্ট জাতীয় পোশাকটা পরিত্যাগ করা উচিত, কোনো মুসলিম পরিবারের ছেলে মেয়েদের জন্য এটা মোটেই ঠিক না। জি আপনি ঠিকই বলেছেন। এই বাবলি চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আল্লাহ আপনি এদের হেদায়েত দান করুন। মিস্টার আব্দুর রহমান, আপনি অনেক মেধাবী বলেই আপনাকে আমি অনেকের বিরোধিতা সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমি জানি আপনি এখানে বেশি দিন থাকবেন না, তারপরেও চেষ্টা করবেন একটা মিনিমাম পিরিয়ড এখানে থাকতে। আপনার দ্বারা যেন কিছুটা হলেও
এ প্রতিষ্ঠানের উপকার হয়। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বসো বাবা বসো। চাচা চাকরিতে জয়েন করলাম, দোয়া করবেন। তোমার জন্য সব সময় আমার দোয়া আছে, কিন্তু ঢাকা শহরে তুমি নতুন, তাই একটু সাবধানে চলাফেরা করো। দেখছো তো চারদিকে খুনো খুনি, রাহাজানি, নানান রকম জঞ্জাল। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনো খারাপ কখনো ভালো, তাই একটু সাবধানে চলাফেরা করো। জি চাচা আমি সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা কি স্যার, কানা সিলিন্ডার দরার লেগে স্যার আমরা পাগলা কুত্তা হয়ে আছি স্যার। যেমনি হোক স্যার, কানা সিলিন্ডার ধরে স্যার আনমুই স্যার, আপনি কোনো চিন্তা করেন না স্যার। জি স্যার, জি স্যার। কায়দায় কোনো কাজ নেই, কানা সিলিন্ডার ধরুন স্যার। সত্যি সত্যি ধরলেন নাকি? ধর বেটা, বাইশেই তেছে ওগো টাকায়। জি, ভালো মানুষে কি আমগো দুই টাকা দেয় না স্যার? যা বেতন পাই আইতে যাইতেই শেষ হয়ে যায়। জি স্যার, জি স্যার। স্যার এই জায়গায় একটা সই করেন, কাজে লাগবো স্যার। জি আর বেড়া এত ট্যা ট্যা করিস না, মাসটা শেষ হোক, বেতনটা পাইলেই তো সব টাকা পাইয়ে যাবি। যা কাদের, বদরকে ডাকো তো। ইয়েস স্যার। সারে ডকে দিবনে আজকে প্যাদা নেই। স্যার বদর, স্যালুটের শব্দে তুমি যেভাবে পড়ে গেলে, পুলিশের লোক হিসাবে তোমার কি চাকরি থাকা উচিত? স্যার আমি কর্মমনস্ক ছিলাম, আর তুমিও বেড়া এত জোরে স্যালুট করো নাকি, এটা কি রাজারবাগের মাঠ? শোনো, একজন সৎ লোক হিসেবে তোমার একটা সুনাম আছে বলে তোমাকে কিছু বললাম না, কিন্তু ভবিষ্যতে আমি যেন এমন দৃশ্য না দেখি। তো কাদের স্যার, রফিক সাহেবকে বলো কয়েকজন কনস্টেবল নিয়ে রেডি হতে, আমি একটা বিশেষ অপারেশনে যাব। যাও স্যার। আপনি নিজে গেলে আমিও যাব স্যার, এখানে আমার পরিবর্তে আপনি অন্য কাউকে ডিউটিতে রাখেন, আমি যাবই স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। যাও যাও তাড়াতাড়ি ওঠো। স্যার আমরা কোন দিকে যাব? কানা সেলিমকে ধরবো আজকে, বেটাকে কেউ ধরতেই পারে না, দেখি আজকে যাই কোথায়। চিন্তা কর।
না ভাইবা পারলা গলায় তা আসলে তামা ঘষলে কপাল পাগলা বেটি ভাগ্যের মোহনামা হয় 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 সোনা ভাইবা পারলা গলায় তা আসলে তামা ঘষলে কপাল বদলা বেটি ভাগ্যের মোহনামা চিন্তা করো তারপর বুঝা ধরো পিছনে তাকিয়ে দেখ স্যার যদি কিছু মনে না করেন একটা কথা কম স্যার বলো এই কানা সেলিমের পাশায় স্যার একটা লাথি মারুম আচ্ছা দাও থ্যাংক ইউ স্যার দবিরে কানা সেলিম তোর মতো কানা লুলা লইয়া বড় বিপদে আছি এই আজ বুঝবি কয় মাসে একদিন হয়
করিয়ে আমার বাসায় এসেছেন। জান জান করে দেব আপনার কাজ। শুনুন, ওই জবগুলো এনেছেন, তুলে নিয়ে যান। জি স্যার। নিয়ে যান। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসো সুজন, বসো। আমি এখনই তোমাকে ফোন করতাম। কি ব্যাপার স্যার? ব্যাপার হচ্ছে কানা ছেলে। আপনার কাছে তো দৃষ্টি। তোমাকে যিনি ফোন করেছেন আমাকেও তিনিই বলেছেন, কিন্তু তোমার উপর তিনি ভরসা করতে পারছেন না। যদি তার কথা ভায়োলেট করে বসো। স্যার, জলে বাস করে কি কুমির সাথে যুদ্ধ করে পারা যায়? তবু ওনার ভয় পান। অসৎ লোকেরা যতই ক্ষমতাবান হোক, সৎ লোকদের ভয় পাই। যাই হোক, তুমি ওনাদের পক্ষেই ব্যবস্থা নেবে। জি স্যার। এবার বলো, তুমি কি জন্য এসেছো? স্যার, আমার একটা কাজ করে দিতে হবে স্যার। কি? যত কষ্টই হোক আপনি করে দেবেন স্যার। বলো। আমার এক সাব ইন্সপেক্টরকে অন্যত্র সরিয়ে দেবেন স্যার। ওর জন্য আমাদের সিক্রেসি থাকে না। একজনকে সরিয়ে আর কি হবে বলো? অন্তত একটু শান্তিতে কাজ করতে পারবো। স্যার, আমি একা তো আর দেশটাকে ঠিক করতে পারবো না। তবু যেটুকু সাধ্য আছে সেটুকু চেষ্টা তো আমি করব। তাতে যদি দেশের তিল পরিমাণ উপকার হয় আমি নিজেকে সার্থক মনে করব। তোমার কথা শুনে মনে হয় তাহলে দেশের জন্য নতুন করে যুদ্ধে নামতাম। আমি তোমার কাজটা করে দেব। তুমি কাকে চেঞ্জ করতে চাচ্ছ? স্যার, এসআই রফিক। তুমি যখন দেশের জন্য কাজ করতে চাচ্ছ, তোমাকে একটা ছেলে এনে দিই। কার কথা বলছেন স্যার? এসআই ফারুক। কিন্তু স্যার, ওর কথা যা শুনেছি ওর নাকি একটু খারাপ অভ্যাস আছে। কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাতে নেই, যদি তা অন্যের ক্ষতি না করে। ওর ব্যক্তিগত কিছু দোষ ত্রুটি থাকলেও কাজে তিল পরিমাণ কোনো দোষ ত্রুটি পাবে না। অসম্ভব সৎ এবং দুঃসাহসী। সাহস আছে কোথা থেকে জানিস? আমি কিছুই জানি না। সাহস আসে সততা থেকে। যে লোক কথায় কাজে এক নয় সে কোনোদিন সাহসী হতে পারে না, আর যে সৎ সে মৃত্যুকেও পরোয়া করে না। আমিও তোকে পরোয়া করি না। তুই নিজেকে কি ভাবিস? হ্যাঁ হ্যাঁ দোস্ত, তুই তো আউট। এটা তো ঠিক না, তুই তো লিমিট ক্রস করেছিস। যাকে এখন বাসা চলে যা। একা যেতে পারবি? আমি আরো খাবো। তুই আর জীবনেও আমার সাথে মাল খেতে পারবি না, সারা মাতাল কথাকার। হারুন। জি স্যার। জি স্যার। বারিক সাহেবকে বাড়ি পৌঁছে দিয়ে। জি জি। আসুন স্যার। আমি আরো খাবো। আসুন স্যার। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনি কোথায় স্যার? আমি প্রেম বাগান। ওয়াহ, এতদিনে একটা কাজের কথা বললেন, তো সাথে কে? আপনি জানেন না আমি একলা চলনীতিতে বিশ্বাস করি। তা জানি, কিন্তু একা কেউ প্রেম বাগানে যায় তা কখনো কোনোদিন শুনিনি। আপনার শোনার দরকারও নাই। আপনি দিনের মধ্যে হাজারবার ফোন করার এনার্জি পান কোত্থেকে? থানায় ফোন করেন দিনে 30 বার, আমার কলিগরা আমাকে নিয়ে ফান করে। বাসায় ফোন করেন দিনে 50 বার, আর মোবাইলটা অন করলেই শাই করে আপনার মেসেজটা ইন করে। কালকে থেকে আর একটা ফোন করবি না, ওকে?
আচ্ছা যাবি কোথায়? হ্যালো বুয়া, ফারুক কি বাসায়? জি। ঠিক আছে, তুমি রাখো। মে আই কাম ইন স্যার? এই আপনার প্রেম বাগান স্যার। তুই আর কত ডিস্টার্ব করবি আমাকে? মৃত্যুর আগ পর্যন্ত। ডর ভয় কিছু নেই তোর? না। আমি যদি তোকে অপমান করি? কর। যদি জড়িয়ে ধরি? ধর। যদি জড়িয়ে ধরে কিস করি? কর। কর না। যদি থামলি কেন? বল বল না, চুপ করে আছিস কেন? কি হলো বল, বল না, বল বল না। বেরো বেরো বেরো। বাবলি বাবলি এদিকে আয়। কি হলো আপু? দেখ ভয় পেও না, ভয় পেও না, শুধু আমাকে একটু সোফায় নিয়ে বসাও। আমার মাথা মুন্ডু সব গুলিয়ে গেছে, জীবনে কোনোদিন তোমাকে দেখিনি পশ্চিম দিকে ফিরতে, আজ সেই তুমি। সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে পাপা? সূর্য সবসময় যেদিকে ওঠে আজও ঠিক সেদিকেই উঠেছে। আমরা শুধু এতকাল বেঠিক ছিলাম, এখন সঠিক হওয়ার চেষ্টা করব। তার মানে পূজোর ষোলো আনাই তোমার উপর ভর করেছে? শেষ পর্যন্ত উনি আমার কাছে ভর করবে নাকি? সম্ভাবনা শতকরা 90%। আর তোমার উপর ভর করলে আমি বরং খুশি হব। তোমরা যে যুদ্ধ সঙ্গীতের চর্চা করো, তার পরিবর্তে আমার বাড়িতে যদি ধর্মীয় সঙ্গীতের সুরে মূর্ছনা চেয়ে যায়, তাহলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। বাবলি আমাকে ধর, আমি যত তাড়াতাড়ি পারি এই বাড়ি ত্যাগ করব, কোন রকম আমার চাকরিটা হলে বাঁচি। শোনো, এতদিন তোমার চাকরির ব্যাপারে আমি কোনো কথা বলিনি, আর তোমাকে চাকরি করতে দেওয়া হবে না। আমার যে সম্পত্তি আছে তাই তো খাওয়ার লোক নেই। তাছাড়া মুসলিম পরিবারের মেয়েদের চাকরি না করাই ভালো। আমার চাকরিটা যদি পুলিশে হয় তাহলে প্রথমেই আমি তোমাকে অ্যারেস্ট করে গানতে ঢোকাবো। হ্যাঁ এই বাবলি, আরে বলে কি স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু থানায় আসুন তো। কি ব্যাপার স্যার? আগে আসুন আপনি। স্যার স্যার এক্ষুনি আসছি স্যার। স্যার আপনি দয়া করে কিছু মনে করবেন না, আপনার থানায় ও কেবল গতকাল জয়েন করেছে, আর আজকে এসেছি আমি নালিশ জানাতে। আমি শুনেছি ফারুক দুজন লোককে মানে পীরের মতো, একজন কমিশনার স্যার আর একজন আপনি, আর কারো কথা মানে না। যদি আপনার কথাও না রাখে স্যার তাহলে আমি আজকেই বিষ খাবো। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার হঠাৎ তলব। আপনার বিরুদ্ধে একটা কঠিন অভিযোগ আছে, নারী নির্যাতনের অভিযোগ।
স্যার, ওই পাগলিটা এই পর্যন্ত এসছে না। তাহলে আপনি অভিযোগ স্বীকার করছেন, কিন্তু এই পাগলিটার অপরাধ কি? ওর কোনো অপরাধ নেই স্যার, অপরাধ আমারই। আমি ওকে খুব বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে আর কিছু কল্পনাই করতে পারি না স্যার। সে জনটি কোনো মানুষ নেই স্যার, সে আমার বাংলাদেশ। এদেশকে কেন এত ভালোবাসি তাও জানি না স্যার। দেশের বিরুদ্ধে কোনো কথা কোনো কাজ আমি সহ্য করতে পারি না, আর এই ভালোবাসাই আমার জীবনে কাল হয়ে গেছে। আমার চারপাশের অনেক লোককে আমি আমার শত্রু বানিয়ে ফেলেছি। আমাদের ডিপার্টমেন্টেরই অনেক বড় কর্মকর্তা আছেন, সুযোগ পেলে আমার চাকরিটা খেয়ে ফেলবে। আর অপরাধ জগতের লোকজনরা বাগে পেলে আমাকে জীবিত রাখবে না, নিশ্চিত মেরে ফেলবে। আপনি লিখে রাখেন স্যার, আমি সত্যিই বেশি দিন বাঁচব না, কারণ ইতিমধ্যে সবাই জেনে গেছে যে আমি কাউকে ছাড়ব না, আর সুযোগ পেলে ওরাও আমাকে ছাড়বে না। স্যার, রুনা, শুধুমাত্র একটা লোকের ভালোবাসে এতদিন টিকে আছে স্যার, আমাদের কমিশনার স্যার। এই পাগলিটা তো বোঝে না আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার গাড়ি হবে না, বাড়ি হবে না, আমার সংসারও হবে না। শুধু শুধু এই স্বর্ণচারা জীবনটার সাথে ওকে জড়ানোর কোনো অর্থ হয় না স্যার। ওকে তো আপনি ভালোভাবে জানেন না স্যার, ও আমার কাজিন, ওর মা নেই, আমার মাকে ও মা বলে ডাকে, আমার বাবা মা সবাই ওকে প্রশ্রয় দেয় পাশে। আমিও ভীষণ ভালোবাসি পাগলিটাকে, আর এই জন্যই চাই একটা ভালো পাত্র থেকে ওর বিয়ে দিই, একটা সুন্দর জীবন হোক ওর। কিন্তু কে বুঝাবে এই পাগলকে? বিউটিফুল, আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম ফারুক সাহেব। কমিশনার স্যার ঠিকই বলেছেন আপনার সম্পর্কে, আপনি দেশের একটা খাঁটি সন্তান। দেশের অনেক খাঁটি সন্তান আছে স্যার, শুধুমাত্র তাদেরকে একত্রিত করে লিড দেওয়া লিডার নেই। যাকে ছাপোষা চাকরিজীবী হয়ে রাজনীতির কথা না বলাই ভালো। আমি স্যার পাগলিটাকে দিয়ে আসি, প্লিজ। আমি নদীর ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো, জলের সাথে কথা বলবো। বুঝেছি তোর মন খারাপ, চল তোকে নিয়ে আজকে সারাদিন ঘুরবো। রাত হয়ে বুকে ধরে রাখবো, চাঁদ হয়ে তোকে আমি ডাকবো, রাত হয়ে বুকে ধরে রাখবো, প্রেমের চাদর হয়ে আমি, প্রেমের চাদর হয়ে আমি জড়িয়ে ধরে থাকবো। চাঁদ হয়ে তোকে আমি ডাকবো,
রাত হয়ে বুকে ধরে রাখবো। ভালোবাসি বলে কাছে ডাকি কম, দূরে গেলে ছটফট করে শুধু মন। বেশি ভালোবাসি বলে কাছে পাই কম, দূরে গেলে ছটফট করে শুধু মন। হৃদয় পটে রঙে রঙে, হৃদয় পটে রঙে রঙে তোরই ছবি আঁকবো। চাঁদ হয়ে তোকে আমি ডাকবো, রাত হয়ে বুকে ধরে রাখবো। আমি ভরা যেন তাজা তাজা ফুল, সেই ফুলের গন্ধ আমি, সেই ফুলের গন্ধ আমি এই শরীরে মাখবো। অরে চাঁদ হয়ে তোকে আমি ডাকবো, রাত হয়ে বুকে ধরে রাখবো। চাঁদ হয়ে তোকে আমি ডাকবো, রাত হয়ে বুকে ধরে রাখবো। চাদর হয়ে আমি, প্রেমের চাদর হয়ে আমি জড়িয়ে ধরে থাকবো। আরে চাঁদ হয়ে তোকে আমি ডাকবো, রাত হয়ে বুকে ধরে রাখবো। হ্যালো জামান ভাই, আসসালামু আলাইকুম। জামান ভাই, আমার একটা বড় সমস্যা হয়েছে, এক্ষুনি হাজার দুয়েক টাকা দরকার। এক্ষুনি না হলে আমি ঘর থেকে বেরোতে পারবো না, অফিসেও যেতে পারবো না। আর বাড়িতে খবর দিলে আম্মু হয়তো একটা কিছু বিক্রি করে হলেও টাকা পাঠাবে, কিন্তু সাত আট দিন সময় তো লেগে যাবে। তাছাড়া আম্মুকে এখন আর এই কষ্টটা দিতে চাই না।
তাকে তো দশটা টাকা দিয়েও আমি হেল্প করতে পারি না জামান ভাই। সে যাই হোক, আমি তো তোমার মায়ের মতো, আমার তো কোনো ছেলে নেই বাবা। তুমি তোমার সমস্যার কথা আমাকে বলবে না কেন? চাচি, এমন কথা বলে আমাকে অপরাধী করবেন না, আমি অতটা ভাবিনি। দেখো বাবা, আমরা খুব মুক্ত মনের মানুষ, কাউকে কোনো মানসিক চাপের মধ্যে ফেলতে চাই না। তুমি যদি মনে করো আমাদের কাছ থেকে টাকা নিলে সেটা তোমার ঋণ হবে, তাহলে তোমার সুবিধা মতো সময় সেটা ফেরত দিয়ে দিও। প্রয়োজনে আমাকে স্মরণ করলে আমার খুব ভালো লাগবে বাবা। জি চাচি, আমি তাই করব। নাও টাকাটা রাখো। আমার মেয়ে দুটো একটু দুষ্টু, কিন্তু ওদের মন খুব ভালো। তুমি কোনো সময় ওদের উপর কষ্ট নিও না বাবা। তোরা ওর কি ক্ষতি করেছিস আমি জানি না। ভবিষ্যতে ওর সাথে কোনো বেয়াদবি করবি না, কিন্তু ভুলেও না, আল্লাহ নারাজ হবেন। এই ছেলেটাই বাড়িতে আসার পর থেকে একটা বিরাট চেঞ্জ হয়েছে। বিরাট চেঞ্জ? কিরকম? ও আসার পর থেকে কি কারণে জানি না, আমি একটা দারুণ প্রশান্তি অনুভব করি। বাড়ির দারোয়ান চাকরগুলো পর্যন্ত ওদের কাজে ফাঁকি দেয় না। ওর একটা কাজ করতে পারলে ওরা মনে করে ওদের সওয়াব হবে। তোর বাবা এত বড় জ্ঞানী মানুষ, তিনি ওই ছেলেটার জ্ঞানের কথা বলতে বলতে মুগ্ধ হন। সুতরাং ওর সাথে যদি কোনো বেয়াদবি করে থাকিস তাহলে ক্ষমা চেয়ে নিস। যা। কি ব্যাপার আপু, কি হলো? না রে বাবলি, আমরা খুব অন্যায় করেছি রে। চল হুজুরের কাছে যে মাপ চেয়ে নি। মাপ চাবো? আচ্ছা চলো, আমি হুজুরের পা জড়িয়ে ধরবো। সব সময় ফান করিস না, আমি সত্যি সত্যি হুজুরের কাছে মাপ চাবো। আচ্ছা চলো। চল। হুজুর, আপনার সাথে এক মিনিট কথা বলবো। বলো। আমরা এসেছি আপনার কাছে মাপ চাইতে। সবসময় হাসবি না, ফাজিল কোথাকার। সরি রহমান ভাইয়া, আই অ্যাম এক্সট্রিমলি সরি। শোনো, তোমরা আমাকে না আগে বলেন আপনি মাফ করেছেন। আচ্ছা করেছি, কিন্তু তোমরা কখনো আমাকে রহমান ভাই বলে ডাকবে না। হয় আব্দুর রহমান ভাইয়া বলবে, অথবা শুধু আব্দুর রহমান বলবে। কারণ রহমান এবং আব্দুর রহমানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। রহমান অর্থ অসীম দয়ালু, রহমান হচ্ছেন স্বয়ং আল্লাহ, আর আব্দুর রহমান মানে আল্লাহর বান্দা। ভেবে দেখো তো, কোনো মানুষকে কি শুধু রহমান বলে ডাকা যায়? জি না, না। আচ্ছা আব্দুর রহমান মানে যদি হয় আল্লাহর বান্দা, তাহলে তো আর আপনি একা আব্দুর রহমান না, সবাই আব্দুর রহমান। এই আব্দুর রহমান, চল।
হায় রে দুষ্টু রে। ও মা গো, না রে বাবলি, আমরা আসলে হুজুরের সাথে বেশি বাড়াবাড়ি করে ফেলছি। উনি সত্যি একজন ভালো মানুষ। গেলাম মাপ চাইতে, আবার একটা শয়তানি করে আসলাম। আমি সিরিয়াস কাজের মধ্যেও ফাজলামো না করে পারি না। শিট, এই আমার একটা দোষ না? আম্মু আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমিও আপনার দোয়া ও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। এনামুল হক চাচার বাসায় এসে প্রথমে খুব ভয় পেয়েছিলাম ওনাদের বাইরের খোলস দেখে, পরে দেখলাম ওনারা অত্যন্ত ভালো মানুষ। পরের ছেলেকে মানুষ এত ভালোবাসতে পারে না দেখলে বোঝা যায় না। যা হোক, আমি প্রথম বেতনটা হাতে পেয়েই আপনাকে সালাম করতে আসব। আপনি আমার জন্য দোয়া করবেন, আপনার কোনো সমস্যা হলে দয়া করে গোপন করবেন না। আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। হে বান্টির মা, এদিকে এসো। কি ভাবি? মানে আমাদের আব্দুর রহমানের মায়ের চিঠি। কি লিখেছে আব্দুর রহমান তার মায়ের কাছে? কি লিখেছে জানো? লিখেছে, পরের ছেলেকে মানুষ এত ভালোবাসতে পারে না দেখলে নাকি বুঝাই যায় না। জানাবে না কেন? আমরা কি ওকে ছেলে চেয়ে কম আদর করি? বরং বেশি আদর করি। এমন সোনার টুকরো ছেলেকে ভালো না বেশি পারা যায়? আমার যদি এমন একটা ছেলে থাকতো। আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আর আব্দুর রহমান ভাইয়া থাকবেন না, এটা কেমন দেখায়? হ্যাঁ তাই তো, এটা তো ঠিক না। বাবলি যা তো, আব্দুর রহমানকে ডেকে নিয়ে তো যা। হুজুর, হুজুর চলে। কোথায়? আজকে আপুর জন্মদিন না, এখন কেক কাটবে, আপনার জন্য সবাই অপেক্ষা করছে, চলেন। না 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 না, আমি ওখানে যাব না। যাবেন না মানে? কি করছো? তাহলে চলেন, আসুন না। আচ্ছা 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 ঠিক আছে, চলো চলো আসুন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে কি হলো? চল। হ্যাঁ আসুন। এই তোমরা এখন মিউজিক বন্ধ করো। আর কি করব শুন, আমরা কেক কাটবো। সরি আব্দুর রহমান, আমি ভুলেই গিয়েছিলাম আমাদের বাড়িতে এরকম একটা অনুষ্ঠান আর তুমি পাশে থাকবে না, এটা কেমন কথা? আই এম সরি, আই এম রিয়েলি সরি আব্দুর রহমান। আব্দুর রহমান ভাইয়া, আপনি একজন পবিত্র মানুষ, আমি চাই আপনাকে সাথে নিয়েই আমার জন্মদিনের কেকটা কাটব। লেডিস এন্ড জেন্টলম্যান, ফার্স্ট টাইম আই উড লাইক টু সে সরি, অ্যাজ বিকজ I am not habituated with this culture. I know our Bengali culture, I know modern city culture, I know Western culture and various culture of the world. But I am a Muslim and I am the follower of Islamic culture. So I beg pardon to you not to participate this ceremony. But বান্টির মাথায় হাত রেখে মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি, আল্লাহ ওর সমগ্র জীবনকে সুন্দর ও কল্যাণময় করুন,
ওর দ্বারা যেন চিরকাল মানবতা উপকৃত হয় এবং আপনাদের সকলের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আমিন। আমি কেক কাটিনি বলে তুমি কষ্ট পেয়েছো বান্টি? জি না, আমি অনেক খুশি হয়েছি। ওখানে যারা উপস্থিত ছিল সবাই আমার মতো অনেক খুশি হয়েছে, সবাই আপনার অনেক প্রশংসা করেছে। সবাই আমার উপর নাখোশ হলে আমার কিছু করার ছিল না বান্টি। ছোটবেলা থেকেই আমি যা অনুচিত মনে করেছি তা দৃঢ়তার সাথে বর্জন করেছি। তোমরা আমাকে ভুল বোঝো না। আপনি ঠিকই করেছেন, যেটা আপনার নীতির মধ্যে পড়ে না আপনি সেটা কেন করবেন? আমরাই বরং আপনাকে জোর করে ওখানে নিয়ে অন্যায় করেছি। তবুও একটা ভালো হয়েছে যে আপনি আমাকে দোয়া করেছেন। এই ছবি আপনি কবে তুলেছিলেন? অনেক আগে, তখন দাড়ি ছিল না, শখ করে টাই পরে ছবি তুলেছিলাম। ছবিটা তো আপনাকে বেশ সুন্দর লাগছে, একটা ছবি আমি নিই? তোমার ভালো লাগলে সব কটাই নাও, ওসব এখন আর আমার দরকার নেই। আন্টি, সত্যি যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও। কি যে বলেন না আব্দুর রহমান ভাইয়া, বললাম না ওখানে সবাই আপনার অনেক প্রশংসা করেছে। Thank you.
তেরে পে মনে না মনে না বাধা মনে রিয়াবে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান লাতে যার আপু এতক্ষণ কোথায় ছিলে? হুজুরের রুমে। শাবক নিয়েছো? দেখ বাবলি, তারি ছেড়া হুজুরকে খুব সুন্দর লাগছে, তাই না? তোমার খুব ভালো লেগেছে না? ঠিক আছে, আমি ব্যবস্থা করে দেব। নাস্তা রেডি সুফিয়া? হ্যাঁ আলম ভাই, হুজুরের নাস্তাটা রেডি করছি, নিয়া যান। সুফিয়া, তুমি কি নামাজ পড়ছো? কি কন আলম ভাই, নামাজ না পড়া হুজুরের নাস্তা বানামো, গুনাহ হইব না? ঠিকই কইছো। হুজুর আপনার নাস্তা।
ব্যাপার রতন, কি হয়েছে? রতন, তুমি বান্টিকে ডেকে নিয়ে এসো। কি বলছি শুনতে পেয়েছো? জি হুজুর। শোনো। জি। তুমি নিজে থেকে কিছু বলবে না, বলবে আমি ডেকেছি। আচ্ছা যাও। এত সকালে কে দরজনক করে? আপা, হুজুর আপনাকে ডাকছে। আমাকে? উনি তো কখনো আমাদেরকে ডাকেন না। আচ্ছা তুমি ঠিক শুনেছো, উনি আমাকেই ডেকেছেন? জি, আপনার নাম ধরে কইছে। জানো, একজন মুসলমানের দাড়ি কেটে ফেলা মানে একটা মানুষ খুন করার চেয়ে বড় অপরাধ। শুধু তোমাদের নুন খেয়েছি বলে তোমাকে তোমার প্রাপ্য শাস্তিটা দিলাম না, তা না হলে যে কি হতো শুধুমাত্র উপরওয়ালাই জানেন। এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূর হও, আমি তোমার মুখ দেখতে চাই না। গেট আউট, গেট আউট। কাউকে কিছু বলবো না, চল। রতন। জি হুজুর। যাও তো, একটা ট্যাক্সি নিয়ে আসো। জি জি। তারপরও অকৃতজ্ঞের মতো আপনাদের না বলে বাড়ি থেকে চলে গেলাম, দয়া করে ক্ষমা করে দিবেন। কখন গেল? সকালে। তুই কিছু জানিস কেন এভাবে চলে গেল? কি রে, কথা বলছিস না কেন? সকালে দেখলাম তার দাড়ি আউলা ঝাউলা কাটা, এরপর বান্টি আপারে ডাকলো, কি কথা হয়েছে আমি জানি না, তারপর চলে গেল। সর্বনাশ। মান্টি, এ মান্টি, মান্টি, এত বড় জঘন্য কাজটা তুই করলি কিভাবে? সারা জীবন বন্ধুর মতো কাটিয়েছি তোদের সঙ্গে, কোনদিন এটা ধমকও দেয়নি, কিন্তু এমন শিক্ষা তো তোদেরকে দেয়নি যে এরকম একটা জঘন্য অপরাধ করবি। কিরে,
কথা বলছিস না কেন? হ্যাঁ কথা বলছিস না কেন? আমার ভাবতেও ঘৃণা হয় যে আমার মেয়ে এরকম জঘন্য কাজ করতে পারে। আরে একজন মুসলমানের দাড়িতে হাত দেওয়া যে কত বড় অপরাধ, এইটুকু জ্ঞান আমার মেয়েদের নেই। আরে তুই দুষ্ট বটে, কিন্তু এত বড় অমানুষ হয়ে গেছিস তা তো জানতাম না। ছি ছি ছি। Yeah.
আব্দুর রহমান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম চাচা, বসেন। তোমার অফিসে গিয়েছিলাম, ওখান থেকে তোমার ঠিকানা জোগাড় করে তারপর এখানে এলাম। কিন্তু এটা তো একটা মাদ্রাসা কমপ্লেক্স, তুমি এখানে কি করে এলে? আমার এক বন্ধু এখানে চাকরি করে, ওই একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে, আপাতত থাকি, পরে দেখা যাবে। কিন্তু খাওয়া দাওয়া? মেসের মতো করে কয়েকজনের রান্নাবান্না হয়। কিন্তু তোমার তো এখানে খুব কষ্ট হবে, তুমি ফিরে চলো বাবা। না চাচা। দেখো আব্দুর রহমান, আমার মেয়েরা দুষ্টুমি বসে কাজটা করে ফেলেছে, ওরা বুঝিনি যে ওরা কত বড় অন্যায় করেছে, ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। চাচা, আপনি আমাকে অপরাধী করবেন না, আমি বরং আপনার কাছে মাপ চাচ্ছি, অকৃতজ্ঞের মতো না বলে চলে আসার জন্য। চাচিকেও বলবেন আমাকে মাফ করে দিতে, উনি আমাকে মায়ের মতো আদর করতে। তুমি তাহলে যাবে না? আপাতত না চাচা, পরে চিন্তা করে দেখব। আমি তাহলে যাই, তবে একটা কথা মনে রেখো, তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময়ই খোলা থাকবে। আসবে না, খুব কষ্ট পেয়েছে ছেলেটা। বাবা, আপু তো চলে যাচ্ছে। চলে যাচ্ছে মানে কোথায়? আপুর চাকরি হয়েছে, ট্রেনিং এ যাচ্ছে। ইম্পসিবল। কোথায় যাচ্ছিস? কি রে, কথা বলছিস না কেন? মমির কাছ থেকে জেনে নিও। আমার জানার দরকার নেই, তোকে আমি যেতে দেবো না। বিরক্ত করো না তো পাপা, আমি যাবই। না, তুই যাবি না, চাকরি করার কি দরকার তোর? পাপা, তুমি জানো না আমার সারা জীবনের শখ, আমি নিজে উপার্জন করব, নিজের পায়ে দাঁড়াবো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি তোকে যেতে দেবো না মা। পাপা, চাকরি না করলেও আমি এ বাড়ি থেকে দূরে চলে যেতে চাই পাপা। এ বাড়ির প্রতিটি কোনায় এত সব স্মৃতি, এখানে থাকলে আমি আমি মরে যাব পাপা। পাপা, তুমি আমাকে বাধা দিও না, আমি এখান থেকে কিছুদিনের জন্য দূরে গেলে ভালোই থাকবো। Thank you.
সামনে পুলিশ। স্যার, কোনো কিছু জিজ্ঞেস না করে আপনার মোবাইলটা আধা ঘন্টা বন্ধ রাখুন। মোবাইল কানেকশন সব কেন কাট করলাম জানিস? তোর তো আবার বড় বড় মুরব্বী আছে, তোকে তো ধরে রাখা মহা মুশকিল। এইগুলিটা আমি করিনি, তুই করেছিস, এবার আমার পালা। স্যার, মালনী নিরাপদে পৌঁছে গেছি, কিন্তু কানার ভাগে কি ঘটেছে তা তো জানি না, তার তো ফোন বন্ধ পাচ্ছি। জি জি স্যার, কানা শালা তো একটা ভাড়াটে গুন্ডা, ওর জন্যই কালকে একটা বড় চোরাচালান ধরতে পারলাম না, আর ওর কাছ থেকে কোনো তথ্যও বের করতে পারলাম না। পাশাপাশি এটাও জানি ওকে থানায় আনলে রাখতেও পারবো না, এই জন্যই ক্রস ফায়ারে ফেলে দিলাম। মিডিয়া বিশ্বাস করতে বাউন্ড, কারণ আমার নিজের গায়ে গুলি লেগেছে। রাখা রাখা দেখে যাও যাও আমার ব্যাগ দেখো। পুলিশ আমাদের ফলো করছে, তুমি হয়ে যান, একটা ফাঁকা জায়গায় নিয়ে চল, ওরা আজকে খায় ফেলানো।
অনেক সময় যাবৎ ফারুকের মোবাইল বন্ধ পাচ্ছি, বাসায় উনি। আপনি জানেন স্যার ও কোথায়? স্যার কথা বলছেন না কেন? স্যার স্যার জগতের লোকজনরা বাগে পেলে আমাকে জীবিত রাখবে না, নিশ্চিত মেরে ফেলবে। আপনি লিখে রাখেন স্যার, আমি সত্যিই বেশি দিন বাঁচব না। কেন আপনি সাক্ষ্য দিতে গেলেন? আপনার কি ঠেকা পড়েছে? আমি তো ঘটনাটা স্বচক্ষে দেখেছি। দেখেছেন তো কি হয়েছে? আপনি সাক্ষ্য দিতে গেলেন কেন? আশ্চর্য, প্রকাশ্য দিবালোকে একজন পুলিশ অফিসারকে খুন করলো সন্ত্রাসীরা। আমি নিজের চোখে দেখে সেটা অস্বীকার করব। আরে মিয়া, দেখলেই কি সব কথা বলতে হবে নাকি? আপনি জানেন এ নিয়ে কত ঝামেলা হবে? যত ঝামেলাই হোক আমি তো মিথ্যে কথা বলবো না। বুঝতে পেরেছি, আপনাকে এভাবে বোঝানো যাবে না। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না হারুন ভাই, স্যার এত খেপে গেলেন কেন? আপনি ওনার প্রতিষ্ঠানে চাকরি করেন, ওনার কথার বাইরে গিয়ে আপনি কোনো বিপদে পড়লে উনিও তো ঝামেলায় পড়বেন। বিপদ হলে হবে, আমি জানি খুনির একদিন ধরা পড়বেই, আর আমিও তাদের শনাক্ত করবই। আপনার কি দরকার খামাখা ঝামেলা কাঁধে নেয়ার? খামাখা নয় হারুন ভাই, আমি জেনেছি যে পুলিশ অফিসারটি খুন হয়েছেন উনি খুবই সৎ এবং দেশপ্রেমিক ছিলেন, আর সততার জন্যই উনি খুন হয়েছেন। সুতরাং উনাকে যারা খুন করেছে আমি চাই তারা ধরা পড়ুক এবং তাদের কঠিন শাস্তি হোক। আর এক্ষেত্রে আমিও কোনোভাবেই পিছপা হব না, তাতে আমার যত বিপদ হয় হোক। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন করেন, আমি যাই। পুলিশ দিবির যে আমাদের কাছে বড় সমস্যা, এখন ওই হুজুরের বাচ্চা, ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। দুনিয়ার যে কোনো মামলায় সাক্ষী না থাকলে ওই মামলার কিছুই হয় না। একটি মিথ্যেকে সত্য বানাতে হলে যেমন আরো দশটা মিথ্যে কথা বলতে হয়, তেমনি একটি খুনকে চাপা দিতে হলে
আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, তোমরা যাও, যার যার রুমে গিয়ে ঘুমাও। সাকসেসফুল না হয়ে আমার সামনে আর কখনো আসবে না। আমাদের ফারুক হত্যা মামলার প্রধান সাক্ষী, আসুন আসুন আমার সাথে। বসুন বসুন বান্টি। উনি, আমি জানি স্যার, আমরা যখন ট্রেনিং এ ছিলাম তখন ফারুক সাহেব মারা যান। এটা আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টের জন্য বড় দুঃখজনক ঘটনা, কিন্তু উনাকে কোনো প্রপার সিকিউরিটি দেওয়া হয়নি। এ জাতীয় মামলায় আমাদের দেশের জনগণ সাক্ষী হওয়াটাকে দায়িত্ব মনে না করে সমস্যা মনে করে, তার উপর নিরাপত্তা জনিত ঝুঁকি তো আছেই। আমরাই যদি নিরাপত্তা না দিতে পারি তাহলে জনগণ সাক্ষ্য দিবে কেন? সুতরাং আমাদের স্বার্থেই উনাকে পারফেক্টলি সিকিউরিটি দিতে হবে। এ ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে? আপনি অনুমতি দিলে
আমি সব ব্যবস্থা করবো স্যার। হ্যালো, জি জি জি, আচ্ছা আমি ব্যবস্থা নিচ্ছি। আপনারা? আমরা বেগুনবাড়ি থানা থেকে এসেছি, এদিকটা টহল দেওয়ার সময় একটু বিশেষ খেয়াল রাখবেন। জি জি, ওসি সাহেব আমাদের বলে দিয়েছেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার চিঠি। ঠিক আছে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। প্রিয় আব্দুর রহমান ভাইয়া, আপনি আমাদের উপর অনেক রাগ করে আছেন। আসলে আপু আপনার কোনো ক্ষতি করেনি। আপনি যে জন্য আপুকে মেরেছিলেন এবং আমাদের বাড়ি ছেড়ে চলে গেছেন, সে কাজটি আমি করেছিলাম। আমাকে বাঁচানোর জন্য আপু সব শাস্তি মাথা পেতে নিয়েছে। আপনি চলে যাবার পরে আব্বু তাকে অনেক মেরেছে এবং গালমন্দ করেছে। আপু নীরবে সব কিছু হজম করেছে। আমি আপুর কাছে অনেক মাফ চেয়েছি, আপনার কাছেও মাফ চাইলাম। দয়া করে মাফ করে দিবেন, আপুর মনে অনেক কষ্ট। আপনি পারলে একবার এসে তাকে সান্ত্বনা দিবেন। ইতি বাবলি। সান্ত্বনা মানে? আমি সরাসরি তার কাছে ক্ষমা চাইব। শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? না মানে বাইরে গেলে আপনি একা যেতে পারবেন না, কোনো সিকিউরিটি ছাড়া। দেখুন, তিনি যখন মৃত্যুর ডাক পাঠাবেন তখন কোনো সিকিউরিটি কাউকে ধরে রাখতে পারবে না, সুতরাং এলাহি ভরসা। আপনারা ফারুক আত্মা মামলার প্রধান সাক্ষী আব্দুর রহমান সাহেবকে চেনেন? জি ম্যাডাম, ওসি সাহেব তার কথা বলে দিয়েছেন, তার ডিউটিতে পুলিশও দেওয়া হয়েছে। ওকে, এই চলো। চলে আসবো, তোমরা যাও। চাও না পাপা, চাও।
আব্দুর রহমান, এত ভেঙে পড়েছো কেন? যাও দেখে এসো। বান্টি, আমি বিনা অপরাধে তোমার গায়ে হাত তুলেছিলাম। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি আপনাকে মাফ করতে পারবো না। আমি মোটেই শান্তি পাচ্ছি না বান্টি। আমি কালী মায়ের কাছে যাব। গ্রামে যাবেন আপনি? ওখানে আপনাকে সিকিউরিটি দিবে কে? আমি যাবই বান্টি। আমার মন বলছে মায়ের কাছে গেলে আমার মন ভালো হয়ে যাবে। আপনি যাবেনই? হ্যাঁ। তাহলে এই মোবাইলটা আপনি সাথে করে নিয়ে যান। আরে এত হেজিটেশন করেন না, বেশি ভালো ভালো না, বুঝছেন? ধরেন। আমি যাই বান্টি, আল্লাহ তোমার মঙ্গল করুন। যাচ্ছে তা যাক, কিন্তু এর একটা কিনারা না হওয়া পর্যন্ত অন্য কোন দিকে মনোযোগ দেওয়া সম্ভব না। হ্যালো বস, কাল সকালে তিনি গ্রামের বাড়ি যাচ্ছেন। ওকে। শহরের মোল্লাটার পিছনে বহুমুখী সিকিউরিটি লাগানো আছে। কালকে যখন ও বাড়ি যাচ্ছে, ফাইনাল অপারেশনটা কালকেই হবে। আমি সব প্ল্যান বুঝিয়ে দেব। রহমান, তোমার মন খুব খারাপ, কি হয়েছে আমাকে খুলে বলো। কষ্টের কথা মাকে বললে কষ্ট কমে যায়। জি আম্মু,
আমি খুব মানসিক অশান্তির মধ্যে আছি। আমার কিছু ভালো লাগছিল না বলেই আপনার কাছে এসেছি। কি হয়েছে বাবা, আমাকে খুলে বলো। আপনি তো সবই শুনলেন আম্মু। একটি সত্য কথা বলতে গিয়ে, সত্যের পক্ষে শক্তভাবে দাঁড়াতে গিয়ে আমি অনেক বড় বিপদ ডেকে এনেছি। সন্ধ্যার মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা, 8:15 বাজে, এখনো একটু ফোন করলো না। ঠিক আছে, আমি দেখছি। আমাকে ছেড়ে চলে গেছে চাচা, আমার সব শেষ হয়ে গেছে চাচা, আমার সব শেষ হয়ে গেছে চাচা। এই লোকটা কখনো আমার কথার কোনো মূল্য দিল না। আমি 100 বার গ্রামে আসতে নিষেধ করেছি, শুনল না আমার কথা। আমি জানতাম নিরাপত্তা জনিত একটা সমস্যা হতেই পারে, কিন্তু আমার কথা শুনল না। সেই কথা বলে এখন আর কোনো লাভ নেই, সামনের কথা ভাবো মা। সামনের কথা আমার ভাবা হয়ে গেছে, উনাকে আর এক মুহূর্ত সিকিউরিটির বাইরে রাখা যাবে না। এদিকে সব ব্যবস্থা শেষ করে উনাকে সাথে নিয়েই ঢাকায় যাব, তারপর যা করতে হয় আমি করব। স্যার, ফারুককে যারা খুন করেছে তাদের যদি ধরতে পারেন আমাকে একটু জানাবেন স্যার, প্লিজ স্যার, প্লিজ। হ্যাঁ রুনা, আমি অবশ্যই তোমাকে জানাব। Ah!
বান্টি, আমার জন্যই আমার মা পৃথিবী ছেড়ে চলে গেল। মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি একটা পাপী সন্তান বান্টি। এসব ভেবে নিজেকে কষ্ট দেবেন না। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আপনি ঘুমান। আব্দুর রহমান, তুমি কেন মিথ্যে কষ্ট পাচ্ছ বাবা? দুদিন আগে আর পরে মানুষকে তো পৃথিবী ছাড়তেই হয়। পৃথিবী তো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী ভুবন ছেড়ে মানুষ অনন্ত জীবনে চলে যায়। তবু যতদিন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে ততদিন সত্যের পক্ষে যুদ্ধ করাই তো তার কাজ। মহান আল্লাহ তাআলার আদেশ। তুমি তো সত্যের পক্ষেই আছো। আমি তোমাকে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, তুমি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন যেন তুমি সত্যের পথ থেকে বিচ্যুত না হও। আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করুন। কোথায় যাবেন? চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব তো বাড়ি ছেড়ে চলে গেছেন। কোথায় গেছে বলতে পারেন? না, জানি না। কি ব্যাপার, বাড়ি ছেড়ে চলে গেল অথচ আমাদের কাউকে কিছু জানালো না। Yes, he is the main criminal. ট্যাক্সিটা তোমার? কেন ভাই? মিরপুর যাবে নাকি? না ভাই। কেন, সমস্যা কি? গাড়ি বন্ধ করুন। আরে মিয়া, এই সকালবেলা গাড়ি বন্ধ করবে নাকি? সারা রাত চালাইছি তো ভাই। তোমার গ্যারেজ কোথায়? মোচাক বেলগেট। সব বাটা শুধু না না। যাবেন নাকি ভাই? কোথায়? মালিবাগ চৌধুরী পাড়া। যাবো, আপনি গাড়িতে গিয়ে বসেন। আল্লাহ আমাকে যেন চিনতে না পারে। গাড়িকে এসআই ফারুক চেজ করে নিহত হয়েছিল, আমি এখন সেই গাড়িতে বসা। একই ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সেও ফারুক হত্যার একজন আসামি। আমি উত্তরা থেকে মোচাকের দিকে যাচ্ছি। তুমি 20-25 মিনিটের মধ্যে ফোর্স নিয়ে বাড়িধারা আমেরিকান এম্বাসি বরাবর রেডি থাকো, তা না হলে সব মিস হয়ে যাবে। স্যার, স্যার আমি এখনই বের হচ্ছি স্যার, আপনি এখনই বের হন। ওকে। মরতে তোমাকে দেওয়া হবে না।
স্যার, ওকে নিয়ে থানায় যাওয়া যাবে না, মিডিয়ার সামনে গেলে সব ফাঁস হয়ে যাবে। স্যার একটু ওদিকটা আসুন, তোমরা বসো, চলো। স্যার, ফারুক হত্যা এই চক্রের মূল উদ্দেশ্য ছিল না, ওদের কাজে সে বাধা হয়ে দাঁড়িয়েছিল বলেই ওরা তাকে খুন করেছিল। পুলিশের ধারণা অনুযায়ী এই চক্রটি চোরা চালানের সাথে জড়িত, কিন্তু আমার ধারণা এর চেয়েও কোনো ভয়াবহ মিশন এদের আছে। আমার মনে হয় এদের মেন মেনকে আমি জানি, তার সম্পর্কে যে তথ্য আমার কাছে আছে, সে অগাধ টাকা পয়সার মালিক এবং প্রচুর টাকা পয়সা সে সামাজিক কাজে ব্যয় করে তার ইমেজকে ভালো রাখত। চোরা চালানি করে এত টাকা উপার্জন সম্ভব নয়। আপনি যদি আমাকে সাহায্য করেন এবং আমার কথা রাখেন, তাহলে আমি ওকে নিজে ইন্টারোগেট করব। আপনি কি করতে চান? আমি যদি সুপারিশ করি, তাহলে এই ছেলেটির জীবন রক্ষা করার দায়িত্ব নিতে হবে আপনার। আপনি যদি কথা দেন, তাহলে আমি ওকে নিয়ে বসব। ওকে সেভ করার দায়িত্ব আমি তো একা নিতে পারি না, আমাকে কমিশনার স্যারের সাথে বসতে হবে। দরকার হলে বসবেন, দরকার হলে অন্য কারো সাহায্য নেবেন, তবু আপনাকে কথা দিতে হবে যে ওকে আপনি সেভ করবেন। কারণ হচ্ছে ওর মাধ্যমে মূল ব্যক্তিদের ধরা যাবে, ওদের মিশনও ব্যর্থ করা যাবে। ও তো স্যার চুনোপুটি, রাঘব বলদের ধরার জন্য একটা চুনোপুটি যদি ছুটে যায় কিচ্ছু যায় আসে না। তাছাড়া এরা তো ভিকটিম, সামান্য টাকা পয়সার জন্য এসব দরিদ্র ছেলেপেলেরা জীবনের ঝুঁকি নেয়। ওদের ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা থাকলে ওরা কোনোদিনে দেশের বড় ক্ষতি হয় এমন কাজ করত না। ওকে, যে কোনো মূল্যে আমি আপনার কথা রাখব। চলুন বসি। সেই চিরাচরিত সংলাপ, কান টানলে মাথা আসে, দেখেছো? কান আমরা পেয়ে গেছি, সুতরাং মাথা আসবেই, আসতেই হবে। এই যে তোমার মোবাইলটা, এর মধ্যে তোমাদের অনেক বসের নাম্বার পাওয়া যাবে, সেই নাম্বার গ্রামীণ হোক, সিটিসেল হোক, একটেল হোক আর বাংলা লিঙ্কেই হোক, সবকটা নাম্বারে গোয়েন্দা আরিপেতি সমস্ত কথাবার্তা রেকর্ড করলেই সব বেরিয়ে আসবে। আসতেই হবে, কারণ কান টানলে মাথা আসে। শুধু আমাদেরকে একটু কষ্ট করতে হবে, আমাদেরকে সেই কষ্ট থেকে তুমি বাঁচাতে পারো। আমাদেরকে যদি তুমি একটু সহযোগিতা করো, তাহলে আমরা অনেক কষ্ট থেকে বেঁচে যাই আর তুমিও প্রাণে বেঁচে যাও। নিশ্চয়ই তুমি দেখেছো, তোমার সাথে কথা বলার আগে আমি তোমাকে সেভ করার গ্যারান্টি চেয়ে নিয়েছি। তুমি আমাকে বিশ্বাস করতে পারো, কারণ সারা জীবন আমি একটি মিথ্যে কথাও বলিনি, কোনো অন্যায় করিনি, অন্যায়কে প্রশ্রয়ও দিইনি। তুমি আমাদেরকে একটু সহযোগিতা করো, বড় বড় শয়তানগুলো ধরা পড়ে যাক। ওরা তো দেশের শত্রু, তোমার আমার শত্রু, তা না হলে তোমার উপর যে কি নির্মম অত্যাচার নেমে আসবে তা তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা দেশের অনেক বড় ক্ষতি করেছি, সর্বনাশ করছে দেশের, আমাদের কঠিন শাস্তি হওয়া উচিত। আমি বাঁচি বা না বাঁচি সব তথ্য আপনাদেরকে দিয়ে যাব। স্যার, পৃথিবীর কয়েকটা বড় শক্তিধর দেশ আমাদের হাজার হাজার কোটি টাকা দিচ্ছে, হাজার হাজার কোটি টাকার বিস্ফোরক অস্ত্র এবং বিস্ফোরক তৈরি ফর্মুলা দিচ্ছে, সেই সাথে পরামর্শ। তোমাদের কাজ? আমাদের কাজ সারা দেশে চরম অস্থিরতা তৈরি করা, রাজনৈতিক দল এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সবসময় বিভেদ তৈরি করা। যেই সরকারি ক্ষমতায় থাকুক তাকে সবসময় চরম অস্থিরতার মধ্যে রাখা, যাতে ঠান্ডা মাথায় কোনো সরকারি কাজ করতে না পারে। তাতে ওদের লাভ? ওদের জরিপ অনুযায়ী বাংলাদেশ একটা বিশাল সম্ভাবনার দেশ, প্রচুর গ্যাস রয়েছে বাংলাদেশে, তেলের উপরে ভাসছে এই দেশ, তার উপর 14 কোটি মানুষের 28 কোটি হাত সহজলভ্য শ্রম। এই দেশে যদি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, যদি খনিজ সম্পদ উত্তোলন করা সম্ভব হয়, যদি 28 কোটি হাতের কর্মসংস্থান তৈরি হয়, তাহলে 10 বছরের মধ্যে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।
ওদের জরিপ অনুযায়ী বাঙালির মতো দেশপ্রেমিক জাতি পৃথিবীতে আর একটিও নেই। ওরা ভাষার জন্য, দেশের জন্য অকাতরে মরতে পারে। ও মাই গড, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার জীবন যদি চলেও যায় আমি ওদের একটা কেউ ছাড়বো না। তারপরেও মাথা 100% ঠান্ডা রাখতে হবে, তা না হলে সব পণ্ড হয়ে যাবে। আমাদের সবাই এখন অস্থির আপনাকে নিয়ে। এসআই ফারুক নিহত এবং আপনার সাক্ষী হওয়ার বিষয়টা এমন অবস্থায় পৌঁছেছে যে সবাই এখন সন্ত্রস্ত। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের আসল উদ্দেশ্য যদি বের হয়ে যায়, ওই যে কথায় আছে না, কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বের হওয়া। লেটেস্ট ইনফরমেশনটা কি? আমার মোবাইলটা ওপেন করলেই সব পাওয়া যাবে। মিটিং অ্যাট 2008 প্লেস 789 মানে আমাদের বসের গাজীপুর বাংলো। গাজীপুর তো ছাই, পুরো বাংলাদেশটাই ছাড়তে হবে। ব্যবসা বাণিজ্য সংসার সব ভেস্তে গেছে, কি যে হবে কিছুই বুঝতে পারছি না। কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল বাহিনী পাচ্ছি ঘাস কাটার জন্য, সামান্য একটা হুজুরের বাচ্চাকে ধরতে গিয়ে চন্দ্রবার করে ফেল মেরে এসেছিল না। এখন আমরা কি করব তাই বলেন। কি যে করব বুঝতে পারছি না, মনে হয় পুলিশ ধরা পড়েছে। পুলিশ যদি সবকিছু জেনে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। বস, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। কি হয়েছে? চারিদিকে অনেক মানুষের দৌড়াদৌড়ি শব্দ পাচ্ছি। আমাদের দেশটাকে রক্ষা করুন। হুজুর, সবাই তো ব্যস্ত আছে, চলেন আমরা ভাগ্যা যাই। হে আল্লাহ, আপনি যে ওকে কবে ইমান দিবেন। মিস্টার খান, তুমি তোমার দল বল সহ আত্মসমর্পণ করো। পুলিশ তোমার এলাকা ঘিরে ফেলেছে, পালাবার কোনো পথ নেই। মিস্টার খান, তুমি তোমার দল বল সহ আত্মসমর্পণ করো।
সুরঙ্গ দিয়ে পালিয়েছে। সুরঙ্গের আরেক মাথা কোথায়? পেছনের জঙ্গলে। মালিক, আপনার দরবারে শুকরিয়া। বান্টি, বান্টি, আপনি কোথায় যাচ্ছিলেন? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। এই বিষয়টার সাথে জড়ানোর পর থেকে আমার জীবনটা তছনছ হয়ে গেছে বান্টি। এখন নতুন করে ভাবতে হবে কি করব। আমাকে নিয়ে আপনার কোনো ভাবনা নেই? তোমাকে নিয়ে কি ভাবনা? ভাবনা ছাড়াই যদি চলে যেতে চান তাহলে আমি আপনার জন্য যা করেছি তার দাম দিয়ে যান। মানে? মানে হচ্ছে আপনি একজন ধার্মিক মানুষ না, অন্যের কাছে ঋণ রেখে গেলে আপনি তো আমার বেহেশতে যেতে পারবেন না। বিনা অপরাধে আপনি আমার গায়ে হাত তুলেছেন, তার জন্য মাফও চেয়েছেন, কিন্তু আমি আপনাকে এখনো মাফ করিনি। তাছাড়া যেদিন আপনি এ মামলার সাক্ষী হয়েছেন সেদিন থেকে আমি আপনার জন্য চিন্তা করে আমার মাথা নষ্ট করেছি। ট্রেনিং শেষ করে কত কাঠ খড় পুড়িয়ে কত মুরব্বি ধরে যে থানায় আপনার মামলা সেই থানায় জয়েন করেছি। আপনাকে সেভ করার জন্য আমি একটা ভয়ঙ্কর গ্রুপের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি বহন করেছি। শুধু শুধু আমি জানি কত হুমকি এসেছে আমাকে সরে দাঁড়াবার জন্য। তবু আপনাকে সেভ করার জন্য আমি সন্ত্রাসীদের হাতে আহত হয়েছি। এত কিছু করেছি আপনার জন্য, তার দাম না দিয়ে চলে যাবেন? আমি জানি তুমি কি বলতে চাও। আমিও যদি বলি তোমার জন্য আমার কোনো টান তৈরি হয়নি তাহলে মিথ্যে বলা হবে, কিন্তু তোমার আমার জীবন প্রণালী সম্পূর্ণ আলাদা। আমার জীবনে যেই আসুক তাকে পুরোপুরি আমার মতো হয়ে আসতে হবে। তুমি কি পারবে বলো? পারবে বলো? পারবে? জি হুজুর। আমিন।